দর্শক, টেকনাফ থেকে সীমান্তের সব শেষ পরিস্থিতি জানিয়েছেন হিরণ খান। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। দর্শক, আমি এখন রয়েছি টেকনাফ সীমান্তে এবং টেকনাফ সীমান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবির যে টহল টিম, সেই টহল টিম আসলে কাজ করছে এবং পানিপথকে সমুন্নত রাখতে, পানিপথের নিরাপত্তা জোরদার করে রেখেছেন তারা। এবং শুধু স্থলপথ নয়, পানিপথের সকল নিরাপত্তা কিন্তু আসলে তারা জোরদার করেছেন। এবং দেখতে পাচ্ছেন বিজিবির দুটি টহল টিম আসলে কাজ করছে, একটি স্পিড বোটে এবং বিজিবির বেশ কয়েকজন জওয়ান, তারা কিন্তু এই পানিপথে কিন্তু আসলে অবস্থান করছেন এবং প্রতিটি জায়গায় যাতে বাংলাদেশের যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আসলে নিরাপত্তা যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে কিন্তু আসলে তারা নজর রেখেছেন। এবং আমরা দেখেছি এই টেক, যেহেতু নাইকিংছড়ি, ঘুমথুম, তমরু, এ স্থল সীমান্ত যেগুলো রয়েছে মিয়ানমারের সাথে, সেই জায়গাগুলোতে আরাকান আর্মিদের দখলে চলে গিয়েছে। এবং আমরা এই টেকনাফ এলাকা থেকে যেটা দেখ শুনতে পেলাম, আসলে টেকনাফ সীমান্তের ওই পারে মংদু এলাকাতে কিন্তু আসলে গোলাগুলির শব্দ কিন্তু শোনা গেছে, যার কারণে বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশের যারা কোস্টগার্ড রয়েছে তারা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু টেকনাফ এলাকাগুলোতে ঠিক এমনভাবে আসলে নিশ্চিত নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন বলা যেতে পারে। এবং এই যে এলাকার মানুষগুলো রয়েছেন, মানুষজন রয়েছেন, তারা কিন্তু আসলে আতঙ্কিত ছিলেন এবং আতঙ্কিত রয়েছেন। এই মানুষগুলোর পাশে এসে কিন্তু বাংলাদেশ বিজিবি এবং কোস্টগার্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে এসে দাঁড়াচ্ছেন এবং বলছেন যে আতঙ্ক হওয়ার কিছু নেই, যদি কোনো রকম কোনো নিরাপত্তা বিঘ্ন ঘটে তাহলে তারা রয়েছেন, এমনটি কিন্তু আশ্বাস দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে যারা আহত হচ্ছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকেও আসলে, তাদের পরিবারকেও আসলে তারা সহযোগিতা করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য, কক্সবাজার টেকনাফ থেকে হিরণ খান, চ্যানেল 24।